চার নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি যে আমি সিম্পল লিখেছি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ উইদাউট এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য আমাদেরকে ইফ ক্লজ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কিন্তু ইফ ক্লজটা অ্যাফার্মেটিভ হবে না, এক্ষেত্রে ইফ ক্লজ হবে নেগেটিভ, কারণ আমাদের বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি ঠিক বিপরীত হচ্ছে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর আমাদের বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে দ্বারা, আর উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে কি ছাড়া, অর্থাৎ এরা ঠিক বিপরীত হবে। অর্থাৎ যদি উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটাকে কমপ্লিট করার জন্য আমাদের করতে হবে ইফ ক্লজ নেগেটিভ দিয়ে, এবং কম্পাউন্ড করতে হবে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে। কিন্তু এক্ষেত্রে আগেরবারের মতো আর অ্যান্ড ব্যবহার হবে না, এবার অর ব্যবহার হবে। চলো আমরা এক্সাম্পল দেখি। Without working hard, you cannot shine in life. You cannot shine in life. Without working hard, you cannot shine in life. অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া তুমি জীবন উন্নতি করতে পারবে না, সফল হতে পারবে না। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি উইদাউট থাকতে পারবে না, তাহলে তারা কি করবো? আমরা জানি ইফ ব্যবহার করতে হবে, ইফ ক্লজ বানাইতে হবে, তাহলে ইফ এরপরে সাবজেক্ট থাকবে, তাহলে ইফ ইউ, যেহেতু নেগেটিভ করতে হবে ইফ ক্লজটা নেগেটিভ, তাহলে ইফ ইউ ডু নট, এখানে আরেকটি বাদ দিয়ে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, you cannot shine in life. দেখো আমাদের কিন্তু হয়ে গেছে যে if you do not work hard, দেখো এটা if clause এর negative করেছে, ওকে negative টা আমরা করেছি যে অন্তরে পড়ে, আই মিন ঠিক আছে সব কিছুতে, if you do not work hard, যদি তুমি মোটিভেশন না করো, you cannot shine in life, তুমি জীবনে উন্নতি করতে বা তুমি জীবনে উন্নতি করতে পারবে না। আমরা কমপ্লেক্স করবো এটাকে, সরি কমপ্লেক্স না কম্পাউন্ড করবো এটাকে। তো কম্পাউন্ড করার জন্য আমরা জানি এটাকে ইন্টারভিউ করতে হবে, তার মানে ইফ ইউ ডু নট অর্থাৎ বাদ দিলেই বাকিটা থাকবে, শুধুমাত্র ওয়ার্ক হার্ড অর যু করবো আমরা, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট। এখানে এটা কিন্তু কমপ্লেক্স এর আগে থাকছে, এবং আমি যেটা বলছি যে কম্পাউন্ডের কিন্তু একই রকম থাকছে। আমরা পরবর্তী দুটো দেখি, চলো দেখি। পাঁচ নম্বর রুলে তোমরা দেখতে পাচ্ছ যে আমি লিখেছি সিম্পলে টু ডট ডট টু, কমপ্লেক্স লিখেছি সো সো ডট ডট দ্যাট, এবং কম্পাউন্ড লিখেছি ভেরি ডট ডট অ্যান্ড। আমরা মনে রাখবো সিম্পল সেন্টেন্সে প্রথমে প্রিন্সিপাল ক্লজ থাকবে একটা, এবং প্রিন্সিপাল ক্লজের পরে আসলে টু ডট টু থাকবে, তবে টু ও প্রিন্সিপাল ক্লজের মধ্যে ভুক্ত থাকে। অর্থাৎ সোজা কথায় আমরা যদি বলি প্রিন্সিপাল ক্লজের পরে টু ডট টু থাকবে, এবং সেখানে আমরা দেখতে পাবো যে এই টু ডট টুটা নেগেটিভ মিনিং হচ্ছে। যেমন বাক্যটা আমি যেটা লিখেছি সেটা যদি তোমরা দেখো তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ সে এতটাই দুর্বল, সে এত বেশি দুর্বল যে সে হাঁটতে পারে না, তাহলে কিন্তু নেগেটিভ মিনিং আছে। আমরা কমপ্লিট করার সময় টু এর জায়গায় বসাবো সো, এবং টু এর জায়গায় বসাবো দ্যাট, কিন্তু টু এর জায়গায় শুধু দ্যাট বসে পরবর্তী কি ওয়ার্ক বসানো যাবে, তাহলে কি এটা কোনো ক্লজ হবে? হবে না। তাহলে দ্যাট এর পরে আমাদের কিন্তু সাবজেক্ট লাগবে, এবং তারপরে আমাদের কি লাগবে ফাইনাল ভার্ব লাগবে একটা। আমরা একটু নোট মনে রাখবো যে
so that অথবা so dot dot that এর পরে so that বা so dot dot that এর পরে subject plus can could may might বসাবো অর্থাৎ subject এর পরে আমরা modal verb ব্যবহার করব তাহলে বুঝছেন দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি he is too weak to walk এটাকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে চলে গেল so বসাবো তাহলে he is so weak তুমি এটা বসাবো that is so weak that এখানে সাবজেক্ট লাগবে আমাদের কারণ that এর পরে ওয়ার্ক কে বসায় দেওয়া যাবে না তাহলে কি লাগবে সাবজেক্ট কে হি যেহেতু বলছি যে ছোট ছোট নেগেটিভ মিনিং দেয় যে কারণে মডেল করার মানে নেই সো দ্যাট অথবা সো ডট ডট দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান টু ডিমাই ব্যবহার করতে হয় অতএব এর পরে আমাদের ব্যবহার করতে হবে ক্যান নেগেটিভ করার জন্য ব্যবহার করতে হবে নট ক্যান নট হি ক্যান নট ওয়াক দেখো না কোটা কি হয়ে গেছে দেখো দ্যাট দিয়ে যদি শুরু হয়েছে তাহলে পরের প্রশ্নে কিন্তু সব এর ক্লজ আগে একটা মেইন ক্লজ আমরা জানি টু সো মানে কি ভেরি অর্থাৎ সে খুবই দুর্বল যে সে হাঁটতে পারে না সে এতই দুর্বল সে হাঁটতে পারে না তো এটাকে যখন আমরা কম্পাউন্ড করব আমি এর আগে কয়েকবার বললাম যে আমরা বলে রাখবো যে কমপ্লেক্স টু কম্পাউন্ড করা হচ্ছে সবচেয়ে সহজ অর্থাৎ আমরা এই সো এর জায়গায় বসা বলছে ভেরি আর দ্যাট এর জায়গায় বসা বলছে ক্যান তাহলে হয়ে যাবে তাহলে হি ইজ ভেরি উইক এন্ড আমরা একটা সো দিতে দিতে পারি এন্ড সো এবং তাই হি ক্যান নট is very weak এখানে সো কিন্তু না দিলে হইত সোটা কিন্তু না দিলে হইত কিন্তু সোটা দিলে এবং তাই সেজন্য কি কেন ওয়াক এখানে সোটা দিয়ে দিলে বাক্যটা আরো বেশি মিনিংফুল হয় আরো বেশি ইজি গোয়িং হয় সেজন্য সকলের হওয়ার জন্য আমরা এটা বললাম না করলে হবে কোনো অসুবিধা নাই তাহলে হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়াক এখানে আমরা জানি কম্পাউন্ডে সাবজেক্ট এবং ভার্ব যদি উভয় অংশে একই হয় তাহলে দুটো মধ্যে রাখা যায় আমরা বলতে পারবো হি ইজ ভেরি উইক এন্ড এখানে সো বলতে হবে না বলতে হবে বললে বেশি ভালো লাগে আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী রুল যাবো